আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার বিতে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আমাদের কাছে যে অনুরোধগুলো এসেছে শত্রুতার ব্যাপারে, আসলে ন্যাচারাল পাওয়ার সেন্টার বিটি একটি দরবারি চ্যানেল, দরবারি বেলাশরীফের একটি চ্যানেল, এটি আমাদের নিজস্ব কিন্তু দরবার এটি। তো এই এখানে আসলে মানুষের ক্ষতিকর কোনো জিনিস দেওয়া হয় না। মানুষের দেখা গেছে সত্য মিথ্যা নির্ণয় না করে মানুষ একটি কাজে হাত দিয়ে ফেলে এবং তার দায় ফল দেখা গেছে পরবর্তীতে অন্যায় কোনো কিছু করে থাকলে সেটা আমাদের উপরে বর্তাবে, যার কারণে আমরা ভান এবং ভানবিদ্যা জাদুটোনা এই বিষয়গুলো আমরা এই চ্যানেলে দিয়ে থাকি না, আপলোড করি না। তথাপি অসংখ্য অনুরোধ আমাদের কাছে এসেছে এরকম যে তারা ঘরবাড়িতে থাকতে পারতেছে না, নিজের বাড়ি ফেলে অন্য জায়গায় গিয়ে ভাড়া থাকতে হচ্ছে, অথবা নিজের ঘরে প্রবেশ করতে পারে না, জায়গা জিম আরেকজন জোরে দখল করে নিয়েছে, অথবা তার মেয়েকে উঠিয়ে নিয়েছে, অথবা তারা জোর জবরদস্তি করে জমি যত নিচে নিচেই তাদেরকে নানাবিধভাবে রাস্তাঘাটে সব জায়গায় প্রশাসন সর্বদিক দিয়ে হয়রানি করতেছে। আর আমাদের দেশের যে ব্যবস্থা, এখন তো আসলে রাজনৈতিক পরিচয় না থাকলে বা অর্থসম্পদ না থাকলে বিচার পাওয়া যায় না, থানায় মামলা নেওয়া হয় না, জিডি এজাহার করা যায় না, এটা তো যারা ভুক্তভোগী তারা সকলেই জানে। তো এই ধরনের কথাগুলো চিন্তা করে এবং আরও অনেক কিছু অনুরোধের প্রেক্ষিতে যারা আমার সামনে সরাসরি এসেছেন, আমি তাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে আমারগুলো আমি ইউটিউবে আপলোড করবো, এইভাবেই দিব না, তো আমরা ইউটিউব থেকে দেখে নেবেন। তো যারা আমাকে অনুরোধগুলো করেছিলেন তাদের শত্রু যন্ত্রণা অতিষ্ঠ হয়ে আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি। যদি আপনার শত্রু সত্যি আপনাকে এরকম কিছু করে থাকে যে আপনার জীবনের উপরে হুমকি চলে আসে, আপনার ফ্যামিলির উপরে জীবনের হুমকি চলে আসে, যে কোনো মুহূর্তে আপনার বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে বা অথবা ক্ষতি করে ফেলেছে, বা আপনি বারবার তাকে মাফ করেছেন, বারবার ক্ষমা করেছেন, আল্লাহ তাআলা বা শত্রুকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন, যদি আপনি পারেন তাকে ক্ষমা করে দেন, কিন্তু একবার দুইবার তিনবার পরে যদি আপনি তাকে ক্ষমা করেন তাহলে তার গুণার ভাগিদার আপনিও হবেন। একটা মানুষকে সুযোগ দেওয়া যায়, কিন্তু সুযোগের ক্ষমারও একটা মাত্রা আছে, সব কিছুরই একটি নির্ধারিত সময়সীমা আছে। যদি সে আপনার কাছে অন্যায় সীমা পার করে ফেলে আপনি তার বিরুদ্ধে জিহাদ করতে পারবেন, যেটা কোরআনে কারিমে আছে, তাকে হত্যা করতে পারবেন, হত্যা করার বিধান আছে। তো এই ধরনের শত্রুতা আমি যারা করে থাকে, এই ধরনের শত্রু যারা আছে তাদের জন্য আজকে আমি আমলটি আপলোড করতেছি যে যদি সত্যি আপনার জীবন দুর্বিষহ করতে থাকে, যদি সে আপনাকে হত্যার চেষ্টা করে থাকে, যদি বা আপনার জায়গা জমি দখল করে থাকে, যদি বা আপনার মান ইজ্জত সম্মান নিয়ে টানটানি করে থাকে যে আপনি আপনার ইজ্জত রাস্তায় ধুলে মিশে গেছে, তবে আজকে আমার বলা আমলটি আপনারা করবেন। অবশ্যই আমলটি করার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের কাছ থেকে অনুমতি এজাজত নিয়ে আপনি আমলটি করবেন। আর এই দরবারি চ্যানেলের আমলটির জন্য আপনাদেরকে শুধু এই আমল বলতে না, আমাদের ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডির যতগুলো আমল আছে সব কিছু আমাদের দরবারি বেলা শরীফের নিজস্ব আমল, এই আমলগুলো আপনারা করার আগে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে নেবেন। তো আমি একটি কথা আপনাদেরকে সবসময় বলে থাকি ভাই, যারা আপনার দেখা গেছে মানুষের সেবায় কাজ করে থাকে, তাদের যেমন হিতাকাঙ্ক্ষী থাকে, এরকম তাদের বিরুদ্ধে কথা বলার লোক প্রচুর থাকে। ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডির বিরুদ্ধে অসংখ্য চ্যানেল আছে যারা আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। তো এই ধরনের যারা সন্তানদের কথা আমি অনেকবারই বলেছি, একটা যারা সন্তানকে দেখেছি সে নিজেকে হাফেজ পরিচয় দেয়, জালাল করে নাম, চট্টগ্রামের বিডি পাওয়ারফুল, আমার চ্যানেলের নাম নকল করে সে চ্যানেল খুলেছে, নাম দিয়েছে বিডি পাওয়ারফুল। সে আমার বাড়িতে বিদ্যা শিক্ষার জন্য এসেছিলো, যাই হোক, তো সে কোনো হাফেজ নয় প্রকৃতপক্ষে। এই ভণ্ড বাটপার এই ধরনের চিটার বাটপার দিয়ে বাংলাদেশ ভরে গেছে, নিজেকে আলেম পরিচয় দেয়, নিজেকে হাফেজ পরিচয় দেয়, অথচ কাজ করতেছে কি, যত সব আপনাদের কাছে দেবদেবীর কাজ, মন্ত্রের কাজ, আজেবাজের কাজ, এইসব কাজ করতেছে, ধর্ম কী সেটাই সে জানে না, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো এই ধরনের অনেক চ্যানেল থাকে যারা যাদেরকে আপনারা যাদের পাল্লায় পরে টাকা পয়সা সর্বস্ব খোয়াচ্ছেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই, ঠিক আছে, আপনি জিন পরি ফেরেস্তা মক্কেল যে কোনো আমল করতে চান না, কোনো আগে জাস্টিফাই করেন আসলে কি বলা সম্ভব কি না। ওই কুকুর যারা সন্তানটাকে আমি দেখেছি সে বলতেছে আপনার 500 টাকায় নাকি লোহে হামজাত বানানো যায়, সে দেয় একটা লোহে হামজাত 1,00,000 টাকায় তৈরি করা যায় না, সে আপনাদেরকে 500 টাকা লোহে হামজাত দিয়ে দিচ্ছে, মানে কত বড় চিটার আর বাটপার হলে এই ধরনের কথা বলতে পারে। পাকপান যাতনের সমস্ত নিয়মকানুন জানা এবং দেখা গেছে আপনার নুরানি চোখ খোলা, বাতিনি সাধন করা, তারপরে গিয়ে জিনপুরে আমল করতে হয়। আর আপনার এই যে লোহে হামজাত জিনিসটা হচ্ছে আপনাকে প্রোটেকশন করা, আপনাকে পঞ্চ ইন্দনে প্রোটেকশন করা এবং লোহে হামজাতের উপরে বসে আপনাকে আমল করতে হয়। লোহে হামজাতটা সম্পূর্ণরূপের উপর তৈরি থাকে, সে আপনাকে 500 টাকায় মানে কী দিয়ে দিল, একটি লোহে হামজাত তৈরি করতে 15-20 ভরির উপরেই প্রয়োজন পড়ে। তো এই ধরনের আপনার দেখা গেছে কাণ্ড, জ্ঞানহীন, অকালপক্কতা, দেখা গেছে অল্পবিদ্যা বা ভয়ঙ্কর একটা কথা থাকে, এই ধরনের অল্পবিদ্যাদের কাছ থেকে, চিটার বাটপারদের কাছ থেকে দূরে থাকবেন। এবং জিনপুরি আমল করতে গেলে ভাই বাতিনির চক্ষু খোলা ছাড়া কখনই হয় না, আপনারা শুধু শুধু টাকা পয়সা নষ্ট করতেছেন, এখানে সেখানে যাচ্ছেন। আরেকটি কথা বলে দেখি যে বাংলাদেশের অ্যাস্ট্রোলজিবিদ যারা আছে তাদের কাছে অথবা আপনার ইউটিউবে গুগলে সার্চ করে আপনারা দেখে নেবেন যে আসলে আপনার যে স্টোন বা যে পাথরের কথা বলতেছেন, স্টোন বা পাথরগুলো খাঁটি কোথায় পাওয়া যায় বা এবং এগুলো প্রকৃত মূল্য কত। এক একটি স্টোন
যদি সত্যিকার অর্থে একটা স্টোন হয়ে থাকে, এটি ডলারে বিক্রি হয়ে থাকে ভাই, এগুলো ডলারে বেচা কেনা হয়ে থাকে। বাংলাদেশে যে স্টোনগুলো বিক্রি হয় রাস্তাঘাটে এখানে সেখানে, এই 50 টাকা, 60 টাকা, 80 টাকা, 200 টাকা আপনাকে স্টোন বিক্রি করতেছে, একটাও স্টোন না পাথর না, এগুলো সম্পূর্ণ সব কিছু প্লাস্টিক, এগুলো সম্পূর্ণ পুরোগুলোই প্লাস্টিক। এগুলো ধারণ করে কোনো ফায়দা নেই আপনার, ক্ষতি ছাড়া, শুধু শুধু আপনি হাস্যরসের পরিণত হন, এগুলোর প্রয়োজন নেই। আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা যে আমলগুলো দিয়েছি সেই আমলগুলো করেন, আর আমরা যেই ধরনের কথা আপনাদেরকে বলে থাকি, যে ধরনের জিনিস দিক নির্দেশনা দিয়ে থাকি, এগুলো যদি আপনারা কাজে লাগাতে পারেন, জীবনে কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, কোনো চিটার পাটবারের হাতে পাল্লায় পড়ার কোনো প্রয়োজন নেই। জিন পরি ফেরেশতা থেকে শুরু করে অলিয়া উলিয়া গাউস কুতুবের সমস্ত আমল এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। আর দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে, আশা আপনার শত্রুতা প্রেম ভালোবাসা এই ধরনের জিনিস আমরা আপলোড করে থাকি, তবে এই ধরনের জিনিসগুলো আমরা প্রাধান্য দিই না, এই কারণে যেহেতু অভাব অনটন টাকা পয়সার সমস্যাটা বাংলাদেশের মানুষের বেশি, যার কারণে আমরা ওদের সমস্যাগুলো আগে দেখি। তো যাই হোক, আজকের আমল যদি করতে পারেন আপনার শত্রু সমূলিত অংশ হয়ে যাবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে মৃত্যু মুখে পড়ে যাবে এবং সে মারা যেতে পারে। যদি আপনি চান একটি কাঁচা ইট নেবেন, একটি কাঁচা ইট নিয়ে আপনি শত্রুকে সামনে বাঁধবেন, বাঁধবেন ইটটি আপনার শত্রু, তো আপনি কী করবেন, একবার সুরা ইয়াসিন পাঠ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ইয়াসিন সুরা পাঠ করে শত্রুকে ভেবে তার ভোগ ভেবে আপনি এই একটি ছুরি লোহার ছুরি দিয়ে আপনি ইটটির মাঝে দাগ দিবেন তাকে ভেবে। এভাবে প্রতিবার ইয়াসিন সুরা পড়বেন, ছুরিতে ফু দিবেন, ছুরিতে ফু দিয়ে ছুরিটি দিয়ে আবার কাঁচা ইটটিতে দাগ কাটতে থাকবেন। এভাবে আপনি 41 বার পরে 41টি দাগ দিবেন। এই ইটটি নিয়ে অন্ধকার কোনো কূপে ফেলে দেবেন, যদি কূপ না পান আপনি তাহলে কী করবেন, নদীর তীরে যাবেন, নদীর তীরে বসে আপনি আমলটি করবেন, নদীতে ইটটি ফেলে দিবেন। আর যদি আপনি অন্ধকার পেয়ে যান, সেটি বাতিল কূপ হোক বা ভালো কূপ হোক, ওই কূপের পারে বসে একটি লোহার ছুরি নিয়ে আপনি ইয়াসিন সুরাটি শত্রুকে ভেবে পাঠ করতে থাকবেন। আপনি একবার পড়বেন, ছুরিতে একটা ফু দিবেন এবং দেখা গেছে ইটে দাগ কাটবেন। এভাবে আপনি কী করবেন, 41 বার সুরাটি পড়বেন, 41 বার দাগ কাটবেন। যদি আপনি ভালোভাবে পড়তে পারেন ভাই, ঠিক আছে, মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দরকার। আর 2-3 ঘন্টা যদি আপনি শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রু থেকে নিস্তার পাওয়ার জন্য ব্যয় না করতে পারেন, তাহলে তো আসলে কিছু করার নেই, তবে আমলটি অবশ্যই আপনি এজাজত নিয়ে করবেন, আমাদের সাথে পরামর্শ করে করবেন, প্রকৃতপক্ষে সে অপরাধী কিনা সেটি আপনি বারবার ভাববেন। যদি পারেন আপনার শত্রুকে আপনি ক্ষমা করে দেন, কারণ ক্ষমা মহত্বের গুণ। আর যদি আপনি তাকে ক্ষমা করতে নাই পারেন, যে দেখেছে সে এতই গুণাগার, এতই অন্যায় করেছে, তাকে ক্ষমা করা যায় না, তাকে হত্যা করা আপনার শরীয়তে জায়েজ হয়ে গেছে বা আপনার উপরে ফরজ হয়ে গেছে, তাই না হলে আপনার মান ইজ্জত চলে যাবে, আপনি একে মারতে হবে, বা আপনার দেখা গেছে এরকম পরিস্থিতি হতে পারে যে আপনি নিজের এলাকায় ঘরবাড়িতে থাকতে পারবেন না, সো অনেক সময় এরকম পরিস্থিতি চলে আসে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আমলটি করতে পারেন। কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা লিখে দেবেন অথবা আমাদের সাথে পরামর্শ করবেন, যোগাযোগ করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমরা এই ধরনের আমল আপনাদেরকে আরও আজকে এই ধরনের আমল আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। যদি শত্রুর হাত থেকে বাঁচার জন্য কী করে শত্রু আপনাকে দেখতে পাবে না, শত্রু থেকে চোখে ধুলো দিয়ে আপনি কীভাবে চলে যাবেন, অদৃশ্য হয়ে যাবেন, এই ধরনের আমলগুলো আমরা দিব ভাই। আর অদৃশ্যের আমলের জন্য একটি ভাই আমাকে মানে রীতিমতো মানে মেসেজ তো অনেকদিন অনেক অনুরোধ করেছেন, কিন্তু সে এখন আজে বাজে মেসেজ শুরু করেছে যে অদৃশ্যের আমল আমি কেন দিচ্ছি না ভাই। আরে ভাই, অন্য অন্য চ্যানেলের মতো এই চ্যানেলে এটা কোনো ফেক চ্যানেল না, ভুয়া চ্যানেল না, আমরা এমন কিছু দিই না যেটা আপনি করতে পারবেন না, যেটা কোনো কিছুতে নাই, জীবনে সম্ভব না, আমরা বলে দেবো না, ঠিক আছে, আপনার ওই সাপের রক্ত নিয়ে আসেন, বিলের পশম নিয়ে আসেন, ভূতের দাঁত নিয়ে আসেন, চিংড়ি মাছের কলিজা নিয়ে আসেন, এমন কিছু বলে দেবে যে পিঁপড়ার মগজ নিয়ে আসেন, যেটা জীবনে সম্ভব না, এমন কথা চ্যানেলগুলো বলে দেয় আপনাদেরকে। আমরা এই ধরনের কথা বলবো না, যেটা 100% সম্ভব, যেটাতে আপনি অদৃশ্য হতে পারবেন, যেটাতে আপনি পানিতে হাঁটতে পারবেন, যেটা আপনার গায়ে আগুন লাগবে না, যেটাতে 100% জিনিস আপনার সামনে আনতে পারবেন, এই ধরনের জিনিস আমরা আপলোড করে থাকি। একটু ধৈর্য বল, আমরা অতি শীঘ্রই অদৃশ্যের আমলটা অতি শীঘ্রই আপনাদেরকে আপলোড করবো, অনেকগুলো আমল আপনাদের সামনে আমরা নিয়ে আসবো, যেগুলো আপনারা করতে পারবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন।